সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। আজকে আমার চুই ঝাল দিয়ে খাসির মাংস খেতে খুব মন যাচ্ছে। কেটে কুটে সব রেডি করে রাখছি, সাথে আমি পোলাও বানাবো। আজকে 1 কেজির মতন মাংস আছে, সব কিছু পেঁয়াজ আদা রসুন সব আমার বাটা শেষ। মশলা যা যা লাগে আমি সবই নিজের হাতেই করেছি। এটা হচ্ছে চুই ঝাল, তারা অনেকেই হয়তো চিনেন। আমার 2টা চুলায় 2টা পাতিল বসাই দিলাম। এখন গরম করে তেল দিয়ে দিচ্ছি। গরম তেলে পেঁয়াজ দিয়ে দিলাম। মাংস করার জন্য গরম তেলে আস্ত মশলা দিয়ে দিচ্ছি। আদা রসুন পেঁয়াজের পেস্টগুলো আমি দিয়ে দিচ্ছি, আর আরেক দিকে পেঁয়াজও আমি নাড়ছি। পেঁয়াজ বেরেস্তা আমার করা শেষ হয়ে গেছে। এবার আমি চালটা দিয়ে দিলাম, ভালোভাবে নাড়াতে থাকবো। তারপর আমি মটরশুঁটিও দিয়ে দিয়েছি, আদা 1 চামচ, রসুন 1 চামচ দিয়ে পরিমাণ মতন পানি দিয়ে দিলাম। মাংসের মশলা কষানো হয়ে গেছে, এখন মাংসগুলো দিয়ে দিচ্ছি। মাংস কষানো প্রায় শেষ, এখন চুই ঝাল দিয়ে দিচ্ছি। পোলাওয়ের রান্না প্রায় শেষ, এখন কিশমিস আর ঘি দিয়ে দিচ্ছি। আমার মাংসের রান্নাও প্রায় শেষ, এখন গরম মশলার গুঁড়া আমি দিয়ে দিচ্ছি। ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।